পহেলা ডিসেম্বর স্পেন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হলে আর্টিজান হামলা, 7 আসামির মৃত্যুদণ্ড, একজনকে খালাস। হলে আর্টিজান হামলার রায়ে দেশের ভাবমূর্তি আর উজ্জ্বল হবে বললেন অ্যাটর্নি জেনারেল। আলবেনিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জন। আসসালামু আলাইকুম। কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাবিয়া সুলতানা। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। স্পেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগ দিতে পহেলা ডিসেম্বর 3 দিনের সফরে স্পেনের রাজধানী মাদ্রিদ যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। সফরকালে স্পেনের রাষ্ট্রপতি এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে না মিয়ানমারের এমন অভিযোগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সার্বিকভাবে প্রস্তুত, মিয়ানমার চাইলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে। তারা বলে আমরা সব রেডি করে রেখেছি, বাংলাদেশ ওদের যেতে দিচ্ছে না। আচ্ছা চিন্তা করেন কেমন ডাহা মিথ্যা, আমাদের সব কিছু রেডি, খালি ওরা যখনই হুকুম দিবে আমরা পাঠাবো। আমরা এক পায়ে দাঁড়িয়ে এদের ফেরত দেওয়ার জন্য। রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় 7 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে এক আসামিকে খালাস দেওয়া হয়। দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এরাই ঘোষণা করেন, মামলা দায়েরের 3 বছর 4 মাস পর দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা মামলায় রায় ঘোষণা করা হলো। 2016 সালের 1 জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজানে হামলা চালিয়ে 19 বিদেশি নাগরিক সহ 22 জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে 2 পুলিশ কর্মকর্তাও নিহত হন। ওই ঘটনায় পরে গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। এ মামলায় আসামিদের মধ্যে বিভিন্ন জঙ্গি আস্তানায় অভিযানে 8 জন নিহত হয়। হলি আর্টিজান মামলায় 8 আসামির 7 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ রায়ের পর প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বাংলাদেশ সরকার যে জঙ্গিদের মূলোৎপাটনের চেষ্টা করছে তা এ রায়ে প্রমাণ হয়েছে। এ রায়ের ফলে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মনে করেন তিনি। 2016 সালে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় আজ আদালত 7 আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন। চুয়াডাঙ্গার দামুরহুদায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নাসিরুল্লাহ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 7টার দিকে দামুরহুদা ব্রাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত নাসিরুল্লাহ দামুরহুদা উপজেলার গুলশানপাড়ার মমজেন হোসেনের ছেলে। দামুরহুদা থানার এসআই রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে একটি ট্রাক দামুরহুদা থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিল। এ সময় নাসিরুল্লাহ রাস্তা পার হচ্ছিল, ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। রাঙ্গুনিয়া উপজেলার গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সীমানা বিরোধ জটিলতার কারণে স্থগিত ছিল 2 ইউনিয়নের নির্বাচন। বেশ কয়েক বছর স্থগিত থাকার পর হাইকোর্টের আদেশে আগামী 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে স্বনির্ভর ইউনিয়ন ও মরিয়মনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে এলাকার জনগণের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে নির্বাচনে চেয়ারম্যানের পদপ্রার্থী হিসেবে দলীয় নেতা ও স্থানীয়দের কাছে দোয়া চেয়েছেন স্বনির্ভর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল্লাহ।
স্থানীয়রা বলছেন, একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করবেন। তবে প্রচারণা ও ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ নেতা আলহাজ নুরুল্লাহ। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত স্বনির্ভর ইউনিয়নে নারী পুরুষ মিলে প্রায় 12,000-এর অধিক ভোটার রয়েছে। আমি আগামী 30শে ডিসেম্বর যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমি আপনার মাধ্যমে জনগণের কাছে আমি দোয়া চাই এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গুনিয়া স্বনির্ভর রাঙ্গুনিয়ার যত আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক আছে সবার কাছে আমি দোয়া চাই এবং আমার প্রিয় নেতা রাঙ্গুনিয়ার উন্নয়নের কাঙ্গারি জনাব ডক্টর হাসান মাহমুদের কাছে আমি দোয়া চাই, যাতে আগামী 30শে ডিসেম্বর আমি নির্বাচিত হতে পারি। সবার কাছে আমি আপনার মাধ্যমে দোয়া প্রার্থী। ইউরোপীয় দেশ আলবেনিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ভোরে দেশটির রাজধানী তিরানা ও এর আশেপাশের অঞ্চলে রিক্টার স্কেলে 6.4 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এ ভয়াবহ ভূমিকম্পের আঘাতে আহত হয়েছেন প্রায় 350 জন মানুষ, এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিরানা থেকে 30 কিলোমিটার পশ্চিমে, যার গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের 3 ঘন্টা পরেও শহরটিতে মৃদু কম্পন ভূমিকম্পের 3 ঘন্টা পরেও শহরটিতে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানায় স্থানীয়রা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ ক্লাব লিভারপুল, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। অ্যানফিল্ডে নিজেদের মাঠে ইতালিয়ান ক্লাব নাপোলিকে আতিথেয়তা দেবে বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে জয় তুলে নিতে চায় অলরেডসরা। বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে ম্যাচটি। এদিকে একই সময়ে নিজেদের মাঠ ভেনু ক্যাম্পে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। রাত 11:55 আরেক স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংলিশ ক্লাব চেলসি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পহেলা ডিসেম্বর স্পেন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হলে 8 জন হামলা, 7 আসামির মৃত্যুদণ্ড, 1 জনকে খালাস। হলে আর্টিজান হামলার রায়ে দেশের ভাবমূর্তি আর উজ্জ্বল হবে বললেন অ্যাটর্নি জেনারেল। আলবেনিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। শেষ করছি কর্ণফুলি সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।